What is the neighbor? Why I often disagree with the Imam's preaching? I seldom protest. In the mosque, I raise my hand. Stop! ইউটিউবেও ঢুকতে পারতেছি না, সবাই শপিং নিয়ে ব্যস্ত, আমি এখনো পর্যন্ত গেলাম না। শপিং বেঁচে থাকলে শপিং হবে, এটা নিয়ে আমি মনে করি যে মাথা ঘামানোর উত্তেজিত হওয়ার কোনো কিছু নেই। তুমি সেদিন একটা ইয়ে পড়ছো, ওই যে আইসিইউ তে বেড খালি নাই, যারা লাফাইতে লাফাইতে বাইরে যাচ্ছেন। কি কিপটা কোথাকার, কিছু বললেই তোমার এই বাহানা সেই বাহানা। আমি বাহানা করলাম কোথায়? আমি যা সত্য বিষয় আমি 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 আমার চিন্তা তোমার চিন্তা তুমি করো, আমার চিন্তা আমি করতেছি। আমার শপিং করা লাগবে, আমার টাকা দাও, তুমি না করলে না করে বেড়াবে, আমার কি আমার তো লাগবে, তাই না? মানে মরা বাসার মধ্যে কোনো কিছু শপিং লাগবেই, সবাই করতেছে, সবাই কি মরে যাচ্ছে? ভাই ঠিক আছে, ওকে ওকে ডান কুলড, ঠিক আছে। তো শপিং কয় টাকা, মানে শপিং করতে কয় টাকা লাগবে? দেখো এই আপুরা 30,000 টাকা শপিং করছে, তো এই আপুর হাজবেন্ড কিরকম তোমার মতো কিপটা ভালোই লাগে না। তুমি কি করবা? তুমি আমারে এত দেয়া লাগবে না, 20 দিলেই হয়েছে, যে কিপটা বেশি করবে। 20,000? হ্যাঁ, সারা জীবনে কোনো 20,000 টাকা মার্কেট করছো? তোমার মতো কিপটার সংসারে এসে তো 20,000 টাকার মার্কেট করা তো এটা রকম লাগবে। আচ্ছা সমস্যা নাই, আমি শপিং করে দেবো। এই যে এই বইটা পড়ছো? আমি যে কিনছিলাম পড়ছিলাম। সারাদিন তো বই পড়ো, পড়ো তুমি, পড়ো আমি পড়বো না। আচ্ছা শপিং করে দেবো না, ঠিক আছে। মাই ফাদার ইজ এ ম্যাথ প্রফেসর অ্যাট ব্রঙ্কস সি কলেজ, হাউএভার মেনি পিপল ডোন্ট নো। সত্যি তো? সত্যি, চল ঈদের পরে। আমি জানি তুমি রাগ করবো। আচ্ছা ঠিক আছে, ঈদের আগে করে দেবো। আর ঈদের কদিন আছে? ঈদের তো 2 সপ্তাহ আছে এখনো পর্যন্ত হাতে। 2 সপ্তাহ? আমি দেখি কোনটা কোনটা কিনবো, ঠিক আছে? আমি তাহলে অনলাইনে অর্ডার দিতে পারি, এখন যে পরিস্থিতি। 2 সপ্তাহ? সরকার তো আগে থেকেই বলেই দিছে ঈদের 7 দিন আগে থেকে লকডাউন থাকবে। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে। এতক্ষণ ধরে তুমি কি ভাবলা? আমি কিছুই ভাবি না, মানে আমি যেদিন টাকাটা পাবো ওটা হিসাব করতেছিলাম। ঠিক আছে, আমার 1 সপ্তাহ পরে, আই মিন আজকে থেকে ঠিক 8 দিনের মাথায় আমি টাকা পাবো। ঠিক আছে, জান দেখো তো এড্রেসটা কেমন, এটা এটা কি কিনবো এটা থাকবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি একটা কথা বলি, তুমি দেখতেছো না, আমি বলি আগে তোমাকে, এক শোনো। বাজেট 10,000 টাকা, আমি জীবনে কোনোদিন দেনি এবার দিচ্ছি, কিন্তু মানে এই কারণেই দিচ্ছি যে তুমি অনেকের উদাহরণ দিয়েছো। 30,000, ঠিক আছে আমি 10,000 টাকা দিলাম। 10,000 কি হবে আমার বলো? 10,000 হবে, 10,000-এর মধ্যে ম্যানেজ করতে হবে, ঠিক আছে? এই কিপটা এতে রাজি হয়ে যাবে। আর টাকাটা কিন্তু ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, টাকাটা কিন্তু ঠিক আজকে থেকে 8 দিন পরে পাবে তো শপিং এর জন্য, কারণ ওই দিন আমি টাকাটা পাবো। ওকে, এখন আমার 8 দিন ওয়েট করতে হবে? জি, 8 দিন। আসলেই একটা কিপটা গো। আহ, কি আনন্দ লাগতেছে, কিপটা জামাই এবার আমি ফান্দে ফেলাই দিছি। রমজানিতে তো দেয়, কুরবানিতে তো বাবা শপিং করার নাম শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠে। এইবার বাবু তুমি যাবা কই? তাহলে কিপটার কাছ থেকে 10,000 টাকা ফসাইছি, কি যে আনন্দ! 10,000 টাকায় 2টা 3 পিস আর একটা শাড়ি আর কিছু জুয়েলারি কিনবো, ব্যাস। ঈদের পর আবারও দেখবো কি করি তাকে। আরে তোর ঝগড়াটে ভাবি দিস না সারাদিন। কি বললা তুমি? আচ্ছা বন্ধু ঠিক আছে, আমি তোর পরে ফোন দিচ্ছি। আরে না, পরে ফোন দিচ্ছি, ঠিক আছে, ঠিক আছে। এসব বন্ধুই মাথাটা খাইলো, কি হয়েছে তুমি কি বুঝলাম না, যে পাউডার মাউডার মাখতেছে এগুলো, মানে বুঝলাম না বিষয়টা। পাউডার মাখতেছে হাই খালি কেন? তোমার মনে নেই শোনা, কি মনে থাকবে? আর আজকে শপিং করতে হবে, কি
কিসের শপিং তুমি আজকে ডেট দিছিলে না শোনা বাবুটা ভুলে গেছো ঈদের ঈদের যে কেনাকাটা হয়েছে কয়েকদিন আগে বলছিলাম হ্যাঁ আর এক সপ্তাহ বাকি আছে আজকে তো সব রেডি টাকা রেডি আমি রেডি গাড়ি রেডি এই যে তুমি তুমি এখন রেডি হও আমি তুমি কিন্তু 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 তুমি যেদিন আমাকে প্রথম বলেছিলে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য তার সাত দিন আগে বলছে আর তুমি এই ইচ্ছা করে তুমি করছো ইচ্ছা করে করি না আমার মনে শয়তানি হাসি কেন দিলে আমার মনে হচ্ছে আমি জানি শয়তানি হাসি দিছো মানে তো তুমি জানো আমার মনে হচ্ছিল যে তুমি আমার ভুল দেবা আসলে আমার ভুল না আমার মনে ছিল না আমি টাকা পাইছি সত্যি টাকা ব্যাংকে আছে তোমার আমি টাকা ব্যাংকে থাকলে তো আমার ব্যাংকে নাই তাই না তোমার ব্যাংকে সেটা কোনো সমস্যা নাই আমি জানতামই এর ভিতর কোন একটা গোলমেল করবে না কোনো গোলমেল নাই সত্যি বলতেছি আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে লকডাউন খুললে তোমার শপিং এ নিয়ে যাব সবাই শপিং করছে আমার ফ্রেন্ড সার্কেল সবার শপিং হয়ে গেছে আর আমার হইনি বলছে আমি এক সপ্তাহ আগে করে দিব আমি সে আসে আমি তো আজকে রাজি আছি একদম কথা বলবি না শালা কিপটা আমার জীবনটা ধ্বংস করে দিল কিপটা সংসার এই সমাজ একদম আশ্চর্য আমি টাকাও দিতে রাজি হলাম যদিও এই দেখো মার্কেট করে না তুমি প্ল্যান করে করছো প্ল্যান করে একদম তুমি প্ল্যান করে করিনি তুমি প্ল্যান করে করনি না না এমন কিপটা আমার বাপের জন্ম আমি দেখিনি প্ল্যান করে এমন কিপটা কেন তুমি তুমি কবে শুধরাবা এমন কিপটা আমার বাপের জন্ম দেখি নাই আমি কিপটা না আমি আমি দিতে চাইছি তো তোমার সারা দিন আজকে কোনো খাওয়া নাই আমি রান্না করব না কিচ্ছু করব না দেখি আজকে কোন জায়গাতে খাই আসতে পারো প্লিজ মিম আচ্ছা আচ্ছা গেছে আমার তো 10টা রাত থেকে বাসা গেছে শালা কি করে তো টিকেই গেছি আমি তাই না একদিন না খাইতেও কোনো সমস্যা নেই কোনো কিছুতেই কিছু দেয় না সব সময় আমার এরকম করে আমার সাথে শ্রাবণ বাবু বাবু শুনে যাও শুনে যাও শুনে যাও তুমি কি আসবা তোমার জন্য একটা সারপ্রাইজ রাখছি তাড়াতাড়ি আসো কি সারপ্রাইজ একটু শুনি তোমার কাছ থেকে তো ভালো কিছু কখনো আশা করা যায় না এত কষ্ট করে টাকাটা ম্যানেজ করলাম এখন লকডাউন দিছে সমস্যা লকডাউনে পড়ে যাবো আমরা সমস্যা নাই সত্যি লকডাউনে পড়ে যাবো না আমরা সত্যি তো আর সে বলো সে বলছে লকডাউন শেষ হলে সব ওরে আমার কিপটা জামাই রে ঠিক আছে না আমি কিপটা না তুমি এরকম করো না তুমি তো টিভি দেখো শোনো টিভি দিক তাকাও লকডাউন রয়েছে সেটি শিথিল হবে ও লকডাউন শিথিল করছে কালকে লকডাউন তো বন্ধ আছে শিথিল করছে এর মধ্যে কি যাওয়াটা ঠিক হবে মানে তুমি তো বুঝতেছো এখন তুমি আমাকে কিন্তু শুয়ে বলছো তার কিন্তু আমি মরে যাব আচ্ছা ঠিক আছে শোনো এদিকে আগে এসো যেহেতু আমি বলছি তোমাকে তো আমি কালকে তোমাকে 2000 টাকা শপিং করে দেবো আর বাকি যে আগে শোনো শেষ হয়নি কথা এই কথা শেষ না দিলে আপদে ওঠে এটাই তোমার সমস্যা আমি এটাই বলতেছি কালকে 2000 টাকা শপিং করে দিচ্ছি আর এটা মনে করো বোনাস তোমার যে 10,000 নেই 10,000 তোমার মনে করতে ব্যাংকে থাকবে এই 10,000 টাকা আবার ঈদের পরে শপিং আমার ব্যাংকে থাকা লাগবে না আমি প্রথমে তোমার কাছে 20 চাইছি তুমি আমাকে বলছো 10 দিবা তুমি বলছো তো হ্যাঁ বলছি এখন বাবু তুমি কি তার কথা এদিক ওদিক করতে পারবা না আমি না করতেছি না তো আমি দিব আমি বললাম তো আমার 10,000 বলছো 10,000 দিবা তুমি সব সময়ের জন্য এমন করো আমি এসব সিটারের ভিতরে আর যেতে পারবো না তুমি আমাকে 10,000 দিবা আমার খুব মন খারাপ ছিল আর নিউজটা যখন দেখলাম আমার মনটা আসলে মানে কি সিদ্ধান্ত এই এখন লকডাউন শুনে আবার দেখি পরে কিছু করোনা ভাইরাস ক্লান্ত হয়ে গেছে কি শুনে যাচ্ছে তো তুমি আমার শপিং করার টাকা দাও আচ্ছা ঠিক আছে যাও নিয়ে আসো তোমার টাকা রেডি তোমার
বাইরে আছে নিশ্চয়ই টাকা ঘরে নাই ঘরে নাই চলো ঘরে নাই আমি বলছি ব্যাংকে ব্যাংকে আছে এটিএম কার্ড তুল তো এটিএম কার্ডটা দাও আমি নিয়ে মার্কেট করব 10000 এর বেশি নেব না ভাই তোমার টেনশন নাই আমি যাব না সাথে তুমি তো একা যাব না মার্কেটে ও তুমি যাবা হ্যাঁ যাব থ্যাংক ইউ চলো তোমারও একটা কারণ করোনা তো তোমার হইলো আমারও তো সারা দেবে বিষয় আছে তোমার একটা পাঞ্জাবি কিনে দিবা নি আমার কিছু কিনে দাও না সব আছে আমার সব আছে আমার কিছু কিনে দিতে হবে আমি কিপটা না আমি কিপটা আমি যদি কিপটাই হতাম তুমি এই যে কলেজে যাও কিপটা তোমার চেহারা দেখে বোঝা যায় তাই ঠিক আছে কোন সমস্যা আমি কিপ না পিতে টাকা দিতে তো চুরি ঠিক আছে কোন সমস্যা নাই ওকে ডান কেসে কোথায় যাচ্ছ টাকা ফেলাবো তারপরে তুমি বহুত নয়সাই করছ আমার সাথে টাকা আছে ব্যাংকে আমি এখান থেকে টাকা ফেলাবো কিভাবে কয়টা দিচ্ছ টাকা আচ্ছা ঠিক আছে দাও দুই কইছি তো আরো দুই বার না 4000 টাকা আজকে দিচ্ছি আমার যদি 10000 টাকা না দাও আমি সত্যি আমার বাপের বাড়ি চলে যাব তোমার রান্না তোমার ঘর তোমার সব তুমি সামলাও তো তোমরা যারা আছো না এগুলাই তো পারো বুঝানে এই স্মল কাইন্ডস অফ ব্ল্যাকমেইল তোমার এই কুরবানি দিয়ে কেউ কোনোদিন পোষা কাছে কিনে মানুষ কিনে গরু তোমার তুমি কেন আমি কি করব কিনতে যাব ভগবান আমার সব দাও তুমি করো কেন আচ্ছা 5000 টাকা দেব নি তো তুমি আমারে যদি 10 না দাও আমি সত্যি বাবা হ্যাঁ 10 দিতে মোসা ये बात तो हाँ सर यस